আমি দেখিছো মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় দিল্লির একটা বক্তব্যত স্পষ্টকে কইছে যে মাদ্রাসা শব্দটোই থাকিব না লাগে, মাদ্রাসা শব্দটো ডেরোগেটরি বলে কইছে। আর ইভেন এনেকে কইছে যে কিছু লড়াক যদি সোধা যে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস বলে কইছে। মই নাজানো, মই জানো, মই যেখানে জানো যে হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এজন আইনের ছাত্র, তেখে এজন ল গ্রেজুয়েট হয়, তেখেতে আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 28 এইবিলাক পড়িব লাগে। এইবিলাক কথাত কি আছে? প্রত্যেকটা ধর্মর, প্রত্যেকটা সংস্কৃতির, প্রত্যেকটো বস্তুর নিজা নিজা ধর্ম পালন করার অধিকার আছে। ইটস এ রাইটস, ইটস এ গিভেন বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কিন্তু আমি দেখিলো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কৈছে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কোন কেনেকে হয় পার্ট 3 ক্লিয়ারলি আছে, এইখানে গেলে গম পাব। মাদ্রাসা সংস্কৃত টোল তেখেতসকলে করার অধিকার আছে, ঠিক আছে, গভর্নমেন্ট আপনাদের বন্ধ করেছে, গভর্নমেন্ট বন্ধ হয়েছে, প্রাইভেটলি পড়াত কত আপত্তি আছে, মাদ্রাসা শব্দটির ওপর কত আপত্তি আছে। তো এইবিলাক একটা সাম্প্রদায়িক এজেন্ডা তেখেতেও জানে, মূল বোধে তেখেতেও জানে, তেখেতেও আর্টিকেল 25, 26, 28 গোটেখিনি তেখেতেও জানে। তারপরে এইখানে কথা কয় অকল হিন্দুত্ব এজেন্ডার উপর, যাতে ভোট পোলারাইজ হয়, গত গোটেই ভারতবর্ষ যাতে একটা তেখেতে এক্সাম্পল সাইট করব বিচারিছে যে গোটেই ভারতবর্ষত মই ইমান ডাঙর ডাঙর কথা কই আছো। তেখেতে জানে যিমান কঠিন হিন্দুত্ব তেখেতে অ্যাডাপ্ট করিব, আর এস এসে তেখেতক বেশি অ্যাকসেপ্ট করিব। আলটিমেটলি এইটো একো নহয়, আর এস এসক তুষ্টি করা একটা প্রক্রিয়া। আর এস এস যদি খুশি হয়ে যায়, আর এস এস যদি খুব মানে খুশ হয়, তাহলে তেখেতর ক্ষমতা আরো বেশি থাকিব, আরো বেশি উপর যাব, কাইলে হোম মিনিষ্টার হব, প্রাইম মিনিষ্টার হব, কিবা কিবি হব, দেখি আছে সেইবিলাক হব। তো আর এস এস তুষ্টি করা একটা প্রক্রিয়ার বাইরে মই একো নাভাবো। এটা আইনগতভাবে রাইট দিয়া আছে, হিমন্ত বিশ্ব শর্মা ইজ নট এবভ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেইটো মই এনেকৈ সেইটো কথা এই মুহূর্তে কম্পেয়ার করব নখোঁজো। তেখেতে দেখিছে যে আমার যোগী ডাঙরিয়ায় যেখিনি করেছে তার কারণে যথেষ্ট গিফট পাই আছে, আর তেখেতেও যথেষ্টখানি গিফট পাইছে, আরো বেশি পাবর কারণে বেশি বেশি কই আছে। প্রাইম মিনিষ্টার আর এস এস গোটেখিনি মানে কেনেকে মানে সফট টু টার্গেট টু হব পারে সেইটো ব্যবস্থা করে আছে। আমি দেখিছো মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় দিল্লির একটা বক্তব্যত স্পষ্টকে কইছে যে মাদ্রাসা শব্দটোই থাকিব না লাগে, মাদ্রাসা শব্দটোই ডেরোগেটরি বলে কইছে। আর ইভেন এনেকে কইছে যে কিছু লড়াক যদি সোধা যে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস বলে কইছে। মই নাজানো, মই জানো, মই যেখানে জানো যে হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এজন আইনের ছাত্র, তেখেতে ল গ্রেজুয়েট হয়, তেখেতে আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 28 এইবিলাক পড়িব লাগে। এইবিলাক কথাত কি আছে? প্রত্যেকটা ধর্মর, প্রত্যেকটা সংস্কৃতির, প্রত্যেকটো বস্তুর নিজা নিজা ধর্ম পালন করার অধিকার আছে। ইটস এ রাইটস, ইটস এ গিভেন বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কিন্তু আমি দেখিলো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কৈছে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কোন কেনেকে হয় পার্ট 3 ক্লিয়ারলি আছে, এইখানে গেলে গম পাব। মাদ্রাসা সংস্কৃত টোল তেখেতসকলে করার অধিকার আছে, ঠিক আছে, গভর্নমেন্ট আপনাদের বন্ধ করেছে, গভর্নমেন্ট বন্ধ হয়েছে, প্রাইভেটলি পড়াত কত আপত্তি আছে, মাদ্রাসা শব্দটির ওপর কত আপত্তি আছে। তো এইবিলাক একটা সাম্প্রদায়িক এজেন্ডা তেখেতেও জানে, মূল বোধে তেখেতেও জানে, তেখেতেও আর্টিকেল 25, 26, 28 গোটেখিনি তেখেতেও জানে। তারপরে এইখানে কথা কয় অকল হিন্দুত্ব এজেন্ডার উপর, যাতে ভোট পোলারাইজ হয়, গতি গোটেই ভারতবর্ষ যাতে একটা তেখেতে এক্সাম্পল সাইট করব বিচারিছে যে গোটেই ভারতবর্ষত মই ইমান ডাঙর ডাঙর কথা কই আছো। তেখেতে জানে যিমান কঠিন হিন্দুত্ব তেখেতে অ্যাডাপ্ট করিব, আর এস এসে তেখেতক বেশি অ্যাকসেপ্ট করিব। আলটিমেটলি এইটো একো নহয়, আর এস এসক তুষ্টি করা একটা প্রক্রিয়া। আর এস এস যদি খুশি হয়ে যায়, আর এস এস যদি খুব মানে খুশ হয়, তাহলে তেখেতর ক্ষমতা আরো বেশি থাকিব, আরো বেশি উপর যাব, কাইলে হোম মিনিষ্টার হব, প্রাইম মিনিষ্টার হব, কিবা কিবি হব, দেখি আছে সেইবিলাক হব। তো আর এস এস তুষ্টি করা একটা প্রক্রিয়ার বাইরে মই একো নাভাবো। এটু আইনগতভাবে রাইট দিয়া আছে, হিমন্ত বিশ্ব শর্মা ইজ নট এবভ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেইটো মই এনেকৈ সেইটো কথা এই মুহূর্তে কম্পেয়ার করব নখোঁজো। তেখেতে দেখিছে যে আমার যোগী ডাঙরিয়ায় যেখিনি করেছে তার কারণে যথেষ্ট গিফট পাই আছে, আর তেখেতেও যথেষ্টখানি গিফট পাইছে, আরো বেশি পাবর কারণে বেশি বেশি কই আছে। প্রাইম মিনিষ্টার আর এস এস গোটেখিনি মানে কেনেকে মানে সফট টু টার্গেট টু হব পারে সেইটো ব্যবস্থা করি।